ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সোনামুড়া গ্রামে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আদালতের মাধ্যমে বিয়ে করে এখন অস্বীকার করেন প্রতারক স্বামী জুবায়ের আহমেদ। গেল 3 জুলাই ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিয়ে সম্পন্ন করেন তারা। স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম, তথ্যচিত্র, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 থেকে 5 বছর প্রেম করে বিয়ে করে এখন অস্বীকার করেন জুবায়ের আহমেদ। বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে 2 মাস আদালতের বারান্দায় ঘুরছেন ভুক্তভোগী নারী। ওই নারীর অভিযোগ, সোনামুড়া গ্রামের মোহাম্মদ ফিরোজ মিয়ার দ্বিতীয় ছেলে জুবায়ের এলাকার প্রভাবশালী অর্থবিত্ত লোক হয় দীর্ঘদিন প্রেম করে প্রতিনিয়ত রাতের গভীরে ধর্ষণ করেন। এক পর্যায়ে 3 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় গ্রামের মানুষের চোখে পড়ায় কোর্টের মাধ্যমে বিয়ে করেন তারা। বিয়ের 1 মাস পরই কৌশলে পল্লী চিকিৎসকের কাছে গিয়ে বাচ্চাটি নষ্ট করেন। বকুল তার হাজবেন্ডকে নিয়ে পাশাপাশি তার একটা বাদি সম্ভবত ছিল, তাকে নিয়ে আসছিল। কারণ পরীক্ষা করে দেখলাম যে সম্ভবত তার, আচ্ছা এখানে যে বাচ্চাটা, যে আপনারা আনুমানিক যে একটা ধারণা করছেন, এটা কতদিন ছিল বাচ্চাটা? আমার কাছে তো 3 মাস পরে আসছে, 3 মাসের পরে তো আসছে, এটা তো একটা রক্তের চাকার মতো দেখা গেছে, প্রস্রাব টেস্টে নেগেটিভে আসছে। তো এটা তো পজিটিভ না হলে তো বাচ্চা আছে কিনা বলতে পারতেছি না, নেগেটিভ ব্লাড টেস্টে নেগেটিভ আসছে। তারপরে তাকে প্রাথমিকভাবে কিছু ওষুধ দিলাম, আর বললাম যে ওষুধ খাও, যদি কোনো উন্নতি হইলো আর নিলে তুমি পরবর্তীতে একদম ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য বিয়ে করে এখন অস্বীকার করেন জুবায়ের আহমেদ। প্রতিনিয়ত হুমকি এবং মৃত্যুর ভয় দেখাচ্ছেন ভুক্তভোগী নারীকে। ভুক্তভোগী নারীর সাথে কি ঘটেছিল তা জানতে বিজয়নগর থানার সোনামুড়া এলাকায় উপস্থিত হয় সিএনএন বাংলা টেলিভিশনের টিম। প্রত্যক্ষদর্শীরা জানায়, বকুল ও জুবায়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর থেকে প্রতিনিয়ত গভীর রাতে দেখা সাক্ষাৎ করতেন। যে বকুলের ওই উত্তরবাড়ির ফিরোজ মিয়ার ছেলে বিয়া করছে, কই করছে, কুডো করছে। তখন ভাবলাম নে ওক দে, গরিব আর ধনী পানি তো সব সমান, ওক দে কোনো মতে মিল্লা যদি খায় তো দেশের একটা নাম থাকবো, দাম থাকবো। ওখান দেখা গেলো এই মাস দেড় মাস 2 মাস তাহার পরে, চলাকালীন পরে ও ছেলে ছেলের মা বাপের নিচে গা, মেয়েটা অসহায়, মাননীয় সরকারের কাছে ওইটা আমি চাই, এই সংসারটা আমি চাই আপনাদের কাছে, যে যাতে এটা জোড়া জমুন লাগিয়া জমুন। তাহে যে ঘটনাটা ঘটছে এটা সত্যি, আর মানে অনেক দিন থেকে তারা সম্পর্ক, গ্রামের কেউ তো জানে না, পারিবারিক সবাই মানে কিছু জানছে, জানার পরে মানুষে ধরছে, ধরার পরে তখন করেছে এটা কি সমস্যা, তখন করেছে হ্যাঁ এটা তো আমরা বিয়ে হয়ে গেছে, তখন কিছু ডকুমেন্ট দেখাও, ডকুমেন্ট দেখাইছে, তখন বিয়া শাদী করছে, করার পরে এখন 1-2 মাস হইতো না, খাইছে আইসে সুন্দর করে সবাই দেখছে চলাফেরাটা, হঠাৎ 2-3 দিন ধরে হে আসা যাওয়া করে না। তখন আমরা জিগাইলাম কিরে কি আসো বিষ, তখন আসে না দেখা তার বাড়িতে গেছে, যাওয়ার পরে এর শাশুড়ি, এর জামাই, এর শ্বশুর খুব অত্যাচার করছে, তারা সারা রাত, এর মাসও গেছে সারা রাত, এরা দাঁড়া করে রাখছে, তার শাশুড়ি মারছে, মারধর করছে। আমাদের গ্রামের উত্তর পাশে একটা ছেলে আছে, হে রাত্রে মাছ ধরে, মাছ ধরার পরে প্রায় 12:30 হে দূরে গেছে আমার এনে, যায় জনি ঘুমুর থেকে ডাক দিছে, আমি কি তারি কো ভাই একটা লুক ঢুকছে একটা ঘরে, আমনে না গেলে হইতো না। তখন আমি হাতে একটা লাড়ি লইয়া তসলে টেলে বাড়ি আইছি, আসার পরে তখন আমি আল্লাহ মাত্রা দরজার ফাঁকে দিয়ে অনেক কান পর্যন্ত দেখছি, আধা ঘন্টা দীর্ঘ পূবে দরজা খুলছে, খোলার পরে তোর মেয়ের যে মেজুমামা আছে তারে ডাক দিয়ে নিয়েছে, নিয়ে এসে রেখো আমরা বিয়ের কাগজপত্র আছে। তখন মেয়ের মামা আমার কাছে এই হেরার দিয়ে বলে কি কাগজপত্র আছে, ঠিক আছে ছেলে তোমরা গড়ে পাইছো নি, কো পাইছি, এবার সর্দার মাথা পড়া হো, ছেলে মেয়ে দুজনেই গড়ে। তখন তারা আমরা বুঝাই দিয়ে গেছি গা, বাক্কা মনে করেন না প্রায় মাস দেড় মাস চলাফেরা খুবই ভালো, হঠাৎ করে দিই তারা বিশৃঙ্খলা, এরা মেয়েটা আমারা জানাইতেছে, আমারা আমি বলি আমারা জানাইলে লাভ হইব কি, তোরা কাছে তোরা করছ, ওই দিন যদি ছেলেটার বাইর করে দিতে তে তো আমরা ওই দিন নগদ বিচার করে লাইতাম, ওহন তোর যেটা ভাল লাগে যা, তখন মেয়ে কারো কাছে বিচার আসার না পাইয়া করে যে হ্যাঁ আইনের আসন নিছে, আইনে যা করে তা অনুমানিক রাত আজকে মাস দেড়েক আগে এই দুধ মিয়া করে একটা ছেলে আমার রাতের 3টার সময় গেলে কাঁদছে, আনার পরে এরপরে দেখলাম ছেলে আর মেয়েরা গড়, এরপরে আমরা জিগাইলাম সমাজের কক্সু লোক আছে না, লুয়ে জিগাইলাম, জিগানির পরে কমলো বিয়া সাদি হয়েছে, বিয়া সাদি হয়েছে পরে আমরা কাগজপত্র দেখলাম, হা টিহি বিয়া সাদি হয়েছে, ছেলের বাপরে খবর দিলাম, ছেলের ছাছারা খবর দিলাম, হেরা কোনো লোক এখানে আসে নাই, না আসার পরে আমরা এখানে
বিয়াশা দিয়েছি আমরা খুদি উইদে গেছি না তোমরা বিয়াশা দিয়েছে তোমরা সমাজে সুন্দর করে চলাফেরা করো, যেদিন তোমরা মা বাপ ভাবে কুস করে তোমরা এই দিনই তোমরা বাড়িতে চলে যাবা, এই তো মাস ধরে চলাফেরা করছে। তারপরে ওই ছেলে ছেলের ভোটর হয়েছে, মেয়ে মেয়ের ভোটর হয়েছে, জানি ছেলেও মেয়ে মেয়ের কুস করে না আর মেয়ে হচ্ছে ছেলের ফালা, এই অবস্থা আছে আর কি। রাত্রে তিনটার সময় আমার বাইক না মুর্শিদ মিয়া আমার এটা কেলছে মামা উড কীতারে কৌড একটা অভিধ ইয়ে ধরছি ও আয়া দিই আমার বাগনি আমার বাইক বোনের গড় কীতারে ডাইকিয়া তুললাম তুলিয়া দিহি গড়না জুবাইয়ের বুয়া এভর দা ওই ইয়ে দুয়ারা কারা হইয়া রাস্তা দূরে গেলাম গ্রামের সর্দার ধরায় গিয়া মন্ন সর্দার তুললাম শামসু সর্দার তুললাম রহুল আমি আনলাম আব্দুল হরে আনলাম আন্যা সমাজ লিয়া বইছি বুয়ার পর আছে দেখা গেছে ডকুমেন্ট পাওয়া গেছে যে মার দূরে লাগে ব্যবস্থা করছি সাইদিন আর ডকুমেন্ট দেওয়া হয়েছে বিয়া হয়েছে কুড়ে গিয়া হ্যাঁ একখানে দরা ভাইয়া আমরা দরা ভাইয়া রাতে তিনটা বাজে তিনটার সময় গরম হয়েছি পাওয়ার পরে ওই সমাজে গিয়া তারা রান্না সেরা কাগজপত্র পাওয়া না তারা দিয়ে গেছে। এদিকে বকুলের মা জানায় বিয়ে করার আশ্বাসে বাড়িতে আসা যাওয়া করতেন জুবায়ের, এলাকার মানুষ বলা বলি করলে চাপে পড়ে বিয়ে করেন জুবায়ের, এখন বিয়ে অস্বীকার করছেন। আমার মেয়ের সাথে ছেলে প্রায় চৈত মাস ধরিয়া সম্পর্ক, আওয়া যাওয়া করে আমার ঘরে আ যা তারা সম্পর্ক করতেছে, ছেলে ফেরে দুজনই ফোনও করতেছে তারা আসা যাওয়া করতেছে খাওয়া মিলা মিলামেশা করতেছে। আচ্ছা যাক যেভাবে হোক আমি কইছি বলে এটা অবৈধ কাজ তোমরা করো না, তোমরা যাতে সমাজে যেমন উত্তর এমন কাজ করো। এরপরে তারা যেভাবে দুজনে কুড়ো গেছে গিয়া তারা বিয়া শাদি হয়েছে, ওইসে এরপরে তারা দেড় মাস পর্যন্ত তারা আইসে জামে খুব সুন্দর করে আমার মেয়ের লিয়ে চলছে খাইছে ভালো। তারপরে একদম আমার মেয়ে জামে হঠাৎ তিন দিন ধরে আয় না, আমার মেয়ে গেছে জামের তালাশ করতো জামের বাড়িতে গেছে পরে হানজা রাত গেছে সন্ধ্যার সময় গেছে, গেছে পরে আমার মেয়ের সারা রাত হেরা মা পুত তার শ্বশুর তার শাশুড়ি তার জামাই সারা রাত আমার মেয়ের মারছে ফিরছে, আমার মেয়ে স্বামী ফাইবার লেগিয়া কেস কেস করছে কুটো গেছে হ্যাঁ আইনের আর চলছে। তখন বাবা রে আমায় আশাই হয় আমার স্বামী নাই আমার ফুত নাই আমার ঘর একটা বেড়া নাই আমার ছেলে আমার মেয়ের দিয়ে ছেলেটা খাসা করলো পাহাইয়া আমার মেয়ের অত সুন্দর করে বিয়ে করছে কইরা সেরা ওহন আমার একটা অত্যাচারী করতেছে বাবা আমার জান বাঁচাবার কোনো ক্ষমতা নাই ওহন বাবা আমি শেখ হাসিনার কাছে আমি সরকার ফন্দের কাছে আমি বিচার চাই আর কিছু না বাবা। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক এরপর বিবাহকে অস্বীকার করাতে কোর্টের আইনের দ্বারস্থ হয়ে গেল 9/8/2022 তারিখে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বকুল। জুবাইয়ের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, তিন থেকে চার মাস কথা বলছি, কথা বলার পরে উনি আমার বলে আমার ওনার কাছে আর কল টল দিতাম না, আমরা বাড়িতে আসা যাওয়া করতো মানে আমরা দুইজন মানে জামাই বউর মতো চলাফেরা ছিল। তারপরে উনি যখন আমারে ব্লক করে দিছে তারপরে আমার আম্মারা আমারে অন্য জায়গায় বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে উনি আমার স্বামীর আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম, তারপর উনি আমারে ফোন দেওয়া মানে বলতেছে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়া ওনার কাছে বিয়া হইতাম, আমার হুমকি দিতেছে আনাইলে উনি মারা যাবে, মানে অনেক ধরনের বই আমার দেখাইছে। তারপরে উনি আমারে আনছে মানে নিজে গাড়ি নিয়ে গেছে আমার স্বামীর বাড়ি কুমিল্লা ছিল, তারপরে আমি আমার স্বামীর বাড়িতে উনি আমরা দুজনে একসাথে আইসি, আসার পরে উনি আমার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছে, নিয়ে লয়ে গেছে পরে আমার স্বামীর আমি ডিভোর্স দিছি, আবার উনি টাকা দিছে ডিভোর্স দেওয়ার পরে তারপরে উনি ওনার বাড়িতে চলে যা আমি আমার বাড়িতে চলে আইসি। তারপর কি বিয়েটা হয়েছে না? ডিভোর্স দেওয়া হয়েছে মানে বিয়া হয় নাই। তারপরে প্রায় তিন চার মাস আবার এরকমভাবে আমরা সম্পর্ক ভালো ছিল, তারপরে উনি আমারে কুড়ে নিয়ে আমার আম্মা বলতেছে উনি যাতে আর আমাদের বাড়িতে না আসে মানে অবৈধ চলা যাতে আর না চলে, তারপরে উনি ওনার কাছে আমি বলছি তারপরে উনি আমার কুড়ে নিয়ে গেছে, কুড়ে নিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে উনি ওনার বাড়িতে চলে গেছে আমি আমার বাড়িতে আসা পড়ছি। তারপরে একদিন হঠাৎ রাত্রে মুর্শিদ ভাইয়ে আর নাসির ভাই মিল্লা ধরছে, তারপরে উনি আমার কাছে বলছে ক তুমি আমার মানে লোহর মেলে ওনারে আমি কলঙ্ক করতাম না মানে ওনারে বাঁচাইতাম, তা আমার আমার হাতের ধরে আমার হাত বোধ কান্দা শুরু করে দিয়েছে, তারপরে আমি লুকাই রাখছি। তারপরে দিন আর ওনারে মানে মুর্শিদ ভাইয়া তুগাই গেছে নাসির ভাই হইলে পাইছে না যার জামে গেছে গা, তারপরে উনি এক সপ্তাহ পরে আবার মানে আইছে আমার স্বামী হন আমরা তো আর জামাইব আইতাছে যাইতাছে, তারপরে হঠাৎ করে মুর্শিদ ভাই আবার এক সপ্তাহ পরে মুর্শিদ ভাই আইসিরা ঘরে দরজা মধ্যে ডাকাইতেছে কত ঘরে লোক আছে, তারপরে উনি আমার বলছে ওনারে নিয়ে আমি বাথরুমও লুকাইতেছি, তারপরে মুর্শিদ ভাই
আমার মামার আনছে, শামসুনানারে কবর দিছে, গ্রামের সর্দারের কবর দিছে। তারপরে হ্যাঁ আইসে বলছে তোমরা দিয়ে বিয়ে হয়েছে ডকুমেন্ট কি, এরপরে কুডের কাগজপত্র, বিয়ের কাগজপত্র সব দেখাইছি। তারপরে হ্যাঁ বলছে তোমরা হন জামাই বউ, এই কথা বললে সবাই ছইলা গেছে। তারপরে মানে দেড় মাস ভালোই আইতেছে যাইতেছে, তারপরে হঠাৎ করে আসে না। আমি ওনার কুজো হ্যাঁ বাড়িতে গেছি, রাতে 7টা বাজে বাড়িতে গেছি। ওনার আম্মা ক জুবাইর বাড়িতে না, ইনু কিন্তু গড় ঘুমাই রয়েছে আমি দেখছি, ক বাড়িতে না। আমি কইছি আপনার ছেলে না আসলে আমি যাইতাম না। আমার ক তুই বাড়িতে যা, তুই কেন আইসুস কে লেগে, ক ফহিনীর জি তুই আমার বাড়িতে আসত কে লেগে, এই সাবাসটা তুই কই পাইছ। পরে আমি কইছি না আপনার ছেলে, ওনার আম্মা কইছে আমার গালিগালাস করতেছে, আমি কোনো কথা বলি না, আমি বসে রয়েছি। তারপরে আমি কইছি আপনার ছেলে না আসলে আমি যাইতাম না, আপনার ছেলে দুধ আমার বিয়া না করতো আমি আপনার বাড়িতে আসতাম না। এই কথা বলার পরে ইলা আমার স্বামী গরমে যে ঘুমাই রয়েছে, আর ইলার বাপে আয়েশারা হুসিন দে আমার ফিডের মধ্যে মানে বাড়ি নিশি করছে, ফুহিনীর জি তুই সাবাস কই ফেসত, কত বড় সাবাস, ক তুই আমার বাড়িতে আবার সাবাসটা কই ফেসত, মানে আমার অনেক ধরনের গালিগালাস করতেছে। না গড়ের ভিতরে লুকায়, মানে উনি সব কিছু দেখতেছে, মানে না দেখার বান করে, আমি তো ওনারে দেখছি গড়ের ভিতরে লুকাই রয়েছে। তারপরে রাতের 3টা বাজে, মানে সারা রাত আমার গড়ে যাবার লাগে দিছে না, আমার বারাকারা ঘরে তো রাখছে। তারপরে 3টার সময় মানে আজানের পরে আমার স্বামী ঘর থেকে পিছনের দরজাটা বাড়িয়া, মানে শামুক দরজাটা বাড়িতে ঢুকছে, ঢুকে সেরা আমার দেখছে আমি দাঁড়িয়ে ছিল আম্মা এলার আম্মার নিয়া। পরে আমারে আয়েশেরা কান পাতারে তারফা দিয়ে আমারে ঘুরাই ফেলাই দিছে। পরে আমারে চুলো দৈরা মানে মারছে, মার দূর করার পরে চুলো দৈরা এখানে হেরসাই আমার বাড়িতে আসছে, ক ফহিনীর ঘরে ফহিনী তুই অত বড় সাবাস তুই আমার বাড়িতে গেছিস করে। আমি কোনো কিছু কইছি না, ক আমি দুধু ফ্রিজ মার ঘর রয়েতেই তোর আমি লাশ ফাড়ামো, এই কথা কয়েছে আমার ফিটটা আমার বাড়িতে লিয়ে এসে। এই সময় সকালে সকালে বারো কারাগরে তো রাখছে, আমার ঘরে জায়গা দিছে না জি, আইনা দিয়ে গেছে। তারপরে উনি আসে না। তারপরে আমি গ্রামের আমার আম্মার আমি গ্রামের সবাই মানে সই সর্দারের কাছে, নাসির মেম্বারের কাছে গেছি, সারোর চেয়ারম্যানের কাছে গেছি, সবার কাছে গেছি, হেরা কেউ ডাকে জানা। তারপরে আমি আইনের আশ্রয় নিয়েছি বর্তমানে আইনগত প্রক্রিয়া দিন জি জি। আপনি এটা কি চান? আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তার বিচার চাই। আপনি কি সংসার করতে চান? জি আমি সংসার করতে চাই। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার, তাদের জীবনে নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছেন বকুলের পরিবার। নিউজ ডেস্ক সিএনএন বাংলা। নোয়াখালীর চাটখিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে আওয়ামী লীগের মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার শাহাবুদ্দিন জানান, উপজেলা অডিটোরিয়ামে এই সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সদস্য মিথুন ভট্ট, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারি, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমীর সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দলীয় নেতৃবৃন্দরা। সভায় বক্তারা সকল ধরনের দলীয় কোন্দল ভুলে এক হয়ে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। নারায়ণগঞ্জে দেশের অন্যতম রপ্তানি খাত গার্মেন্টস শিল্প সুরক্ষায় গার্মেন্টস শ্রমিকদের করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা সিভিল সার্জন। সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাঠানতলী এলাকায় নিট কনসার্ন গ্রুপ পোশাক কারখানায় আলোচনা সভা শেষে টিকা ও পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কর্নার উদ্বোধন করা হয়। কর্মস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের বুস্টার ডোজ টিকা নিশ্চিত করতে এখন গার্মেন্টসে টিকা দেওয়া শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের নিট কনসার্ন পোশাক কারখানায় নারী শ্রমিকদের বুস্টার ডোজ টিকা দেওয়া হয়, সেই সাথে গর্ভবতী সহ নানা সমস্যার জন্য পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কর্নার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডক্টর আবুল ফজর মোহাম্মদ মশিউর রহমান। এতে বক্তব্য রাখেন জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদোস, নিট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা সহ আরও অনেকে। এ সময় 1000 নারী ও পুরুষ শ্রমিকদের বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়।